হলো এই মেয়েটির ভিডিও আমার সামনে বারবার আসতেছে, এবং আমি আসলে খুবই মানে কি বলবো, ফেসবুকে আসলে এই কাজগুলো আগে হতো না, আগে আসতো না, বাজে ভিডিওগুলো এখন দেখি মানে চলে আসে, দেখতে না চাইলেও চলে আসে। এই জিনিসটা খুবই বিব্রতকর আমার কাছে, খুব খারাপ লাগে বিষয়টা। দেখেন, আমরা একটা জিনিস না জেনে এদের কিন্তু উপকার করে ফেলি, সেটা হচ্ছে এদেরকে আমরা গালিগালাজ করি। হ্যাঁ, আমরা যদি কমেন্ট সেকশনে গিয়ে দেখবো, যারা একটু ভালো মানুষ এসব ভিডিও দেখতে চায় না, তারা হয়তো বা তাকে গালি দিয়েছে। ওকে, তো গালি দিলে কিন্তু আসলে ওদের উপকার, বিকজ তারা চায় যে আমাকে গালি দিয়ে আমাকে বেশি বেশি কমেন্ট করুক, বেশি বেশি কোনো রিয়্যাক্ট করুক। এতে কিন্তু তাদের অনেক উপকার হবে, তারা আর কি বেশি বেশি ভাইরাল হবে এবং তাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। তো এদের কিন্তু ইয়ে দিয়ে কোনো লাভ নাই, গালি টালি দিয়ে কিন্তু কোনো লাভ নাই। আমরা যে কাজটা করব যাতে ওর ক্ষতি হয়, ও যাতে ভাইরাল হতে না পারে, আমরা সেই কাজটা করার চেষ্টা করবো। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন, সবার নিচে লাইক মেসেজ, আচ্ছা আমার লাইক চলে গেছে, উপকার হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, সবার নিচের দিকে দেখেন থ্রি ডট আছে, থ্রি ডটে আমরা এভাবে ক্লিক করব। ক্লিক করার পর এই যে রিপোর্ট, ফাইন সাপোর্টার রিপোর্ট রিল, হ্যাঁ আমরা এখানে একটা ক্লিক করব। প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, আমি যদিও এটা একে কিছুক্ষণ আগে একবার রিপোর্ট করেছি, এর জন্য হইতে পারে। আচ্ছা, তো আমি আগের ভিডিওতে দেখেছিলাম, দেখিয়েছিলাম যে কিভাবে রিপোর্ট করতে হয়, ওইটাতে ইয়েতে আসে না। আমি যেহেতু রিপোর্ট করেছি অলরেডি, ওকে যেহেতু ব্লক করেছি, তাই আর আসলে এখানে পেজটা দেখাচ্ছে না। তো যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লাইক মেসেজের পাশে যে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে দেখেন রিপোর্ট পেজ, ব্লক করব সেটা আমরা পরে করব। তবে রিপোর্ট পেজ, সবার প্রথম যে অপশনটা সেটা হচ্ছে রিপোর্ট পেজ। এই রিপোর্ট পেজে আমরা যাব যে এটা কী ধরনের রিপোর্ট আমরা করতে চাচ্ছি, নুডিটি অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি, নাকি হ্যারাসমেন্ট, সুইসাইড, সেলফ ইঞ্জুরি, ভায়োলেন্স, মানে এখানে যেগুলোর মধ্যে পড়ে আপনাকে সেটা মানে সেটাতে ক্লিক করতে হবে। তো দেখেন এটা যেহেতু সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আমরা এটাতে ক্লিক করব। করার পর এখানে কি ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি, শেয়ারিং প্রাইভেট অর সেক্সুয়াল ইমেজ, তারা কি আমাদের সামনে বাজে কোনো ছবি প্রচার করছে, সেক্সুয়াল এক্সপ্লানেশন মানে তারা কি সেক্সুয়াল বর্ণনা দিচ্ছে, অ্যাডাল্ট নুডিটি অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি, চাইল্ড নুডিটি। দেখেন আমার যেটা মনে হচ্ছে, উনি হচ্ছে মানে কোনো বাজে ছবি বলতে, ওনার তো পোশাক আশাকই ভালো না, ঠিক আছে, উনি আসলে সেক্সুয়াল এক্সপ্লানেশন বর্ণনা দেয় আর কি। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইয়েস দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমরা সাবমিট করব। সাবমিট করার পর নেক্সট চাপব, নেক্সট চাপার পর আমরা ব্লক কুইন রাত্রি এটা দিয়ে দিব, ব্লক করে দিব। তো দেখেন এতে আমাদের যে কাজটা হবে, তারপরে ডানে ক্লিক করে দিব। তো এতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ফেসবুক বুঝতে পারবে যে এটা বাজে একটা পেজ, এখান থেকে সেক্সুয়াল এক্সপ্লানেশন দেওয়া হয়। তো আস্তে আস্তে কিন্তু ফেসবুক এখান থেকে ব্যবস্থা নিবে। আর আমরা যদি কমেন্ট করি, গালি দেই, তাহলে কিন্তু তার আসলে লাভ, তার কিন্তু আসলে লস নেই। তো আমরা সবাই এই কাজটা করব যাতে করে আমাদের ফেসবুকের পরিবেশটা ভালো থাকে। ধন্যবাদ।